আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, মানুষ যখন অসুস্থ হয়, কিছু মানুষের সিন্ড্রোম এমন হয় যে ধীরে 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 একটা সময় সে অসুস্থ হয়ে পড়ে, এবং কিছু কিছু মানুষ, সুস্থ সবল মানুষ, সব কাজ করছেন, হঠাৎ করেই অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, একদম সিরিয়াস অবস্থা। সো রোগ যখনই যে অবস্থাতেই হোক, সাথে সাথে আসলে সঠিক ডায়াগনোসিস প্রয়োজন যে আসলে আপনার সমস্যাটা কী হচ্ছে। আমরা এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা যখনই সমস্যা দেখা দিচ্ছে, সাথে সাথে তারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, ডায়াগনোসিস করার চেষ্টা করছেন, কিন্তু সঠিক ডায়াগনোসিস না হওয়ার কারণে বছরের পর বছর ধরে তারা শুধু ঘুরতেই থাকেন। রোগ আইডেন্টিফাই হয় না এবং চিকিৎসাও করা সম্ভব হয় না। রোগী ধীরে ধীরে দেখা যাচ্ছে খারাপ থেকে আরও খারাপের দিকে যেতে থাকে, এবং একটা সময় এই ধরনের রোগীদেরকে আসলে ফিরিয়ে আনাটাও খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য আসলে সঠিক ডায়াগনোসিসটা অনেক বেশি জরুরি। দর্শক, আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, একটা সময় সরকারি চাকরি করতেন, খুব সুস্থ সবল স্বাভাবিক একজন মানুষ, সব কিছুই খুব স্বাভাবিকভাবে করতেন, রিটায়ারমেন্টে গিয়েছেন, এবং তারপরে হঠাৎ করে একদিন দেখছেন হাতে ব্যথা, এবং অল্প কিছুদিনের ভিতরে এতটাই খারাপ অবস্থা হয়ে গেল, একদম টোটালি বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন। আসুন দর্শক, কথা বলি ওনার সাথে, পরিচিত হই, কিভাবে এই অবস্থাটা হলো এবং এই অবস্থাটার থেকে উনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। নাম মোহাম্মদ আব্দুল মালিক শেখ। আব্দুল মালিক শেখ, আপনার বাসা কোথায় স্যার? বাসা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের কোথায় স্যার? একডালা। একডালাতে। আমরা জানি আপনি একটা সময় সরকারি চাকরি করতেন, কোথায় কাজ করতেন স্যার? সদর উপজেলা। সদর উপজেলাতে হেল্পের আন্ডারে আপনারা কাজ করতেন। আচ্ছা, সো রিটায়ারমেন্টের পরবর্তী অবস্থায়, মানে প্রায় গত এক বছর আগে, আনুমানিক এক বছর আগে, আপনি তখন সুস্থ স্বাভাবিক সব কাজকর্ম করতেন। জি। হঠাৎ করে কি হয়েছিল? প্রথম দিকে বাম হাতে একটা শক্তি কম পেলাম। হঠাৎ করে একদিন দেখছেন একটু শক্তি কম, কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়নি, হঠাৎ করে দেখছেন একটু শক্তি কম। তারপরে কয়েকদিন পর দেখি একটু ব্যথা করে, এই ব্যথা বাড়তে 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 আমার একটা পর্যায়ে গেল যে হাত আর কিছু ধরতেই পারি না। আচ্ছা, বাম হাতে আর আগের মতো আপনি কোনো কাজ করতে পারছেন না, বাকি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ছিল, শুধু বাম হাতে আপনি কোনো কাজ করতে পারছেন না। করতে এমন কি দেখা গেলো হাত, বাম হাতের আঙুলগুলো আস্তে আস্তে বাঁকা হয়ে গেল। আচ্ছা, বাঁকা হয়ে গেল, এক একটা মোটা হয়ে গেল, শিখন হয়ে গেল, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো তখন প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? প্রাথমিকভাবে মানে যারা মেডিসিন ডাক্তার তাদের দেখেন। আচ্ছা, তারা দেখে টেকে একটা এক্সরে টেক্সরে করে ওষুধ দিল, খান ঠিক হয়ে গেল, খাইলাম, কিন্তু স্যার কোনো কিছু উপকার পেলাম, কোনো উপকার পাচ্ছেন না। তারপর স্যার আর একটা অর্থোপেডিক ডাক্তার ছিল, তাকে একদিন দেখালাম স্যার, সেও ওষুধপাতি দিল, খাইলাম, এক্সরে টেক্সরে করার পরে তাও কোনো উপকার হলাম না। এর মাঝখানে আপনি দেখলেন যে যখন আপনার হাতে আপনি দেখলেন ঝিনঝিন করছে এবং আপনি হাতে আর শক্তি পাচ্ছেন না, এর পরবর্তী অবস্থায় হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার বাপায় ওই সমস্যাটা দেখা দিচ্ছে। বাপায় যখন সমস্যাটা দেখা দিল, কি করলেন, মানে কি হচ্ছিল পায়ে, যে একদম টোটালি শক্তি পাচ্ছেন না হাতের মতো? শক্তি পাচ্ছে না, আর বাম পাটা মনে হচ্ছে কোন একটা পাথর বাইরে রেখেছে, সেই পাথরের মধ্যে ভাব নিচ দিকে টেনে ধরে রেখেছে। মানে আপনি ডান পা নাড়তে পারছেন, বাম পাটা আর আপনি আর নাড়তে পারছেন না, উড়তে পারছেন না, নামাতে পারছেন না। আগে যেরকম একটু হাঁটা চলা করতেন বা ধরে হলো একটু হাঁটতেন, সেই হাঁটা চলা টোটালি বন্ধ হয়ে গেল। তখন কি করলেন স্যার? তখন তো এরকম বিছানায় পড়ে গেলাম। আচ্ছা, তারপর সেরকম সাহস হইতো, টেনে টেনে কোনো রকম টয়লেটে নিয়ে যেত, নিয়ে আসতো, আর সারাদিন বিছানায় শুয়ে থাকতাম। আচ্ছা, এই অবস্থা দেখতে দেখতে আবার কিছুদিন পরে মাজা হয়, মাজা ওরকম ভার বোঝা শুরু হয়ে গেল, হাত তারপরে পা, এরপরে হচ্ছে কোমর। হ্যাঁ, কোমর, কোমর ওই পায়ের মতো ওরকম ভার, কিছু দিয়ে উঠাতে পারি না। তারপরে কিন্তু পরে ওইভাবে চলতে আবার ডান পা শুরু হইলো। আচ্ছা, ডান পা দিয়ে ওরকম, তবে এর সে তুলনামূলকভাবে ডান পা একটু কম। এটা যদি পাঁচ মিনিট ভার থাকে, এটা তো সাড়ে তিন ভার, বাট ওই পাও একটু ভার, মানে শরীরের প্রত্যেকটা অংশ একটার পর একটা শুরু হলো, একটার শুরু হয়ে গেল, এবং আপনি কিছুটা দুশ্চিন্তা পড়ে গেলেন, ডক্টরও দেখাচ্ছি লাভ হচ্ছে না, বরং আরো খারাপের দিকে চলে যাচ্ছে, কি হলো এটা, কি হলো? তখন এরকম অবস্থা চিন্তা করতে করতে স্যার তখন সিদ্ধান্ত নিলাম যে
দেখাতে যা যখন বড় চিকিৎসক দেখা দেখা যায় কী করা যায়। আরও গ্রামের লোক অনেকে কী বলতো যে এটা এই চিকিৎসা আছে একটা, এটা লোকের অপারেশন। আমি আর আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতাম যে অপারেশন কথা বলে, অনেকে কয় না 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 এক কাজ করা যাবে না, অপারেশন করলে জীবনে কোনদিনও ভালো হবে না। মানে সিদ্ধান্ত নিয়ে বাড়ির থেকে চলে আসছিলাম এখানে, স্যার ইয়ে ডাকে দেখছিলাম, এখানে স্যার দেখালাম, দেখার স্যার বললো যে আপনার যে সমস্যাটা এটা যদি মানে থেরাপি আপনি নেন আর ওষুধ খান এতে আপনার কোনো উপকার হবে না। মানে এটা অবস্থাটা আসলে অনেক দূর খারাপ চলে গিয়েছিল, অনেক খারাপ অবস্থায় চলে গিয়েছিল। ইভেন এমন হয়েছে যে আর ব্লাড মোটামুটি বন্ধই হয়ে গেছে। মানে আপনার যে সার্ভাইকালের যে ডিস্ক, ডিস্ক প্রলাপস, আমরা জানি যে অলমোস্ট দুইটা ডিস্কের অবস্থা প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, এবং এতটাই খারাপ অবস্থা যে আপনার যে ব্লাড সার্কুলেশন হবে সেটা টোটালি আপনার অফ হয়ে গেছিল স্পাইনাল কর্ড দিয়ে, টোটালি আমরা জানি যেটা প্রায় অফ হয়ে গেছিল, এবং আপনি প্রায় প্যারালাইজড রোগী, মানে স্ট্রোক করলে যে মানুষ প্যারালাইজড হয়ে যায় ঠিক সেরকম অবস্থা হয়ে গেছিল, যে একদম নিজের ইচ্ছে আপনি আর কোনো কাজ কোনো কিছু করতে পারছিলেন না, বিছানা একদম সম্পূর্ণ শয্যাশায়ী একটা মানুষ। আপনাকে যখন আমি প্রথম দেখেছিলাম আপনাকে আমি এমনটাই পেয়েছিলাম। আচ্ছা, তো সেই অবস্থা থেকে স্যার আপনাকে দেখার পরে বলেছেন যে আপনাকে অতিরিক্ত ভারটা ছিল সেটাও অনেকটা হ্রাস পাইছে। এটা কয়দিনের, গত লাস্ট 10 দিনের আপনার অবস্থা বলছেন? এটা এই 10 দিনে অপারেশন, 2-3 দিন পরে। আচ্ছা, তখন আপনার অবস্থা মানে এত খারাপ অবস্থা যে আপনি যে মানুষের নড়তে পারছেন না, এখন আপনি দেখছেন ধীরে ধীরে আফটার ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের পরে আপনার পায়ের যে টান ভাবটা সেটা আস্তে আস্তে কমে আসছে, কোমরের যে টান টান ভাবটা বা ব্যথা ছিল সেটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে, এবং সর্বোপরি যে পুরো শারীরিক অবস্থাটা আপনি নিজের ভেতর থেকে আপনি এখন বুঝতে পারছেন যে আগে থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকু ইম্প্রুভ এবং অনেকটুকুই ভালো আছে, এবং আর কয়েকদিনে ইনশাল্লাহ আপনি আরও ডেভেলপ করবেন, আরেকটু ভালো অবস্থায় চলে আসবেন। এটা আমার মনে বিশ্বাস। তো যখন আপনার এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, ডক্টরের কাছে যাচ্ছেন, চিকিৎসা করছেন, কিন্তু দেখছেন কোনো উপকার পাচ্ছেন না, কেমন লাগতো ওই সময়টা, মনের ভিতর কী কাজ করতো? তখনকার প্রতিক্রিয়া স্যার মরে যাচ্ছি, মারাই যাচ্ছি, বা একবার প্যারালাইসটা একবার যে বিছানা করে দিতেছি, এর মধ্যে আর কোনো ভুল নেই। আমার কাছে মানুষ কান্দে গেলে বা হুইল চেয়ার গিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করবে। মানে মানসিকভাবেই ভেঙে পড়েছিলেন, আপনি নিজেই বুঝতে পারছিলেন যে না আর হয়তো আমি আর খুব বেশি দিন হয়তো নাই, হয়তো আমার শেষ চলে আসছে এরকম একটা অবস্থায়। জি, আবারও এখন কি বাঁচার আশা পাচ্ছেন নতুন করে, নতুন করে সাহস পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ আছেন স্যার যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন। আপনার কথাটাই ধরুন, অর্থনৈতিকভাবে কিন্তু আপনি আসলে এত বেশি সাম্যবলম্বন নেই না, কিন্তু তারপর দেখুন যে আপনি চিকিৎসা করেছেন, বসে থাকেননি, আলহামদুলিল্লাহ এখন আপনি অনেকটুকুই ভালো আছেন, সুস্থ আছেন। যারা জানে না তাদের জন্য যদি স্যার কিছু বলেন। অর্থনৈতিক সাবলম্বী থাক বা না থাক, মানুষ যদি সুস্থ থাকতে চায় অবশ্যই তাকে অন্বেষণ করতে হবে যে কোথায় তার এই চিকিৎসাটা আছে। মানে মেইন জায়গা, মেইন জায়গা, সঠিক জায়গা, সঠিক জায়গা, এদিকে ঘোরাফেরা করা কোনো দিন এর চিকিৎসা পাওয়া যাবে না। এজন্য প্রয়োজন হলেও বাইরে যদি কিছু অর্থনৈতিক মানে বিক্রি করতে হয় তাও করে এসে সঠিক জায়গায় যেতে হবে, কারণ সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। যখন আপনি বিছানায় শুয়েছিলেন হয়তো আপনি আপনার আপন মানুষের কাছে সাহায্য চাইতেন, বাথরুমে নিয়ে যাওয়া, পানি খাওয়া, না আমার কষ্ট, কতটা কষ্ট কষ্ট, একদিন ডাকতেছি নাই, কোনো খবর নাই, এই টাকা পাওয়া যাচ্ছে না, একজন আছে তিনজন নাই, সবারই মানে সাহায্য করার মনোভাব আছে, চেষ্টা করেন, কিন্তু কতক্ষণ, একটা সময় নিজেও আমরা বেঁচে থাকার আগ্রহটা হারিয়ে ফেলি। যাই হোক, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন
কতটা কষ্ট আসলে ভিতরে, কষ্ট কোনো দিন দেখানো সম্ভব না, বোঝানো সম্ভব না, শুধুমাত্র যার হয় সেই বুঝে। দেখুন, যে মানুষটা একদম বিছানায় পড়ে গিয়েছিলেন, কারো সাহায্য ছাড়া উঠে বসতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না, পা নাড়তে পারতেন না, হাত নাড়তে পারতেন না, সে মানুষটা কতক্ষণ আপনাদের সামনে বসে আছেন এবং উনি নিজেই ফিল করছেন ধীরে ধীরে, উনি মাত্র 10 দিনে উনি এখন সুস্থ হয়ে উঠছেন, ভালো হয়ে উঠছেন। আপনারা যারা ওনাকে চেনেন তারা দেখেছেন, এবং উনি যখন আজকে বাড়ি ফিরে যাবেন এরপরও আপনারা ওনাকে দেখবেন সম্পূর্ণ ভিন্ন একটি মানুষ। যে মানুষটা একটা সময় তার বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, যেটা উনি নিজের মুখে বলেছেন, এখন উনি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন। এটা আসলে ঠিক স্বপ্ন না, এটাই বাস্তব। যদি সঠিক সময় সঠিক চিকিৎসাটা পাওয়া যায় প্রতিটা মানুষই আসলে সুস্থ হয়ে ওঠেন, শুধুমাত্র সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের এই ভাইটির জন্য যাতে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসতে পারেন। দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য, দোয়া করবেন আমাদের এই টিপিআরসি হসপিটালের জন্য, যাতে এরকম লাখো মানুষের মুখে অন্তত হাসিটা ফুটিয়ে তুলতে পারি, অন্তত স্বাভাবিক জীবনে তাদেরকে ফিরিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম।